বসন্ত উৎসব এতদিন যা জনপ্রিয় ছিল রবি ঠাকুরের শান্তিনিকেতনে, কিন্তু এখন সর্বত্রই বসন্ত উৎসবের আয়োজন করা হয়। দোল উৎসব মানেই রঙিন হয়ে ওঠে গোটা শহর। প্রতি বছরের মতো এবছরও রঙ্গনের পরিচালনায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়। নাচ গানের মধ্যে দিয়ে একে অপরকে নানা রঙের আবির রাঙিয়ে দিয়ে হয় উদযাপিত রঙের উৎসব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রবি ঠাকুরের গানে আজ মুখরিত চারিদিক। রবি ঠাকুরের কথায় ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল। ফাল্গুন মাস মানেই প্রকৃতির রঙিন রূপ, আকাশে বাতাসে ছড়িয়ে থাকা আবিরের গন্ধ, আর এই মাসেই রঙের উৎসব অর্থাৎ বসন্ত উৎসবে মেতে ওঠে ছোট থেকে বড় সকলেই। প্রতি বছরের মতো এবছরও রঙ্গনের পরিচালনায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও ছোটদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা রঙের আবিরের সৌন্দর্যে সকলের মন জয় করলো এই ক্ষুদে শিল্পীরা। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শা।